আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি ওবাররারাকাত সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে তাহাজুত নামাজ সম্পর্কে আমরা জানব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দিন তো চলুন সম্মানিত দিনই ভাই ও বোনেরা ভিডিওটি শুরু করা যাক তাহাজুত নামাজের সময় এশার পর থেকে সোবাহে সাদিক পর্যন্ত এই জন্য এই সালাদ কেয়ামুল লাইল নামেও পরিচিত আছে তাহাজুত নামাজের রাকাত সাধারণত আট রাকাত তবে দুই থেকে বারো রাকাত যত খুশি ইচ্ছা যে কোনো সুরা দিয়ে পড়া যায় আমরা এখন জানব তাহাজ নামাজের ফজিলত তাহাজুতের সালাত আদায়ের প্রতি কোরআন ও হাদিসে ব্যাপক উৎসাহ দেওয়া হয়েছে রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম বলেন ফরজ সালাতের পর সবচেয়ে ফজিলতপূর্ণ সালাত হলো লাইল বা নামাজ তো প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন তাহাজুত নামাজের ফজিলত কত গুরুত্বপূর্ণ তাই আমাদেরকে বেশি বেশি করে তাহাজুত নামাজ আদায় করার তৌফিক দান করুক আমিন তো প্রিয় দর্শক আজকে আমার ভিডিও এই পর্যন্তই ইনশাআল্লাহ আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ও ওবার বারকাত